বন্ধ কর তো, ফ্যান চালা। হ্যাঁ, তুই আবার ওই জামাটা পরে আছিস তো, ওই জন্য বেশি গরম লাগছে। সেবার দুজনে ঘুমিয়ে পড়ত, খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনের। ঘরে যাইনি, নদীর ধারে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, এটা নদী তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর এদিকে দেখো, আমরা একটু বেরিয়েছি, বেরোচ্ছি, ওই একটু রেডি ফেডি হয়ে বেরোচ্ছি, নদীর ধারে যাচ্ছি, চলো। আর আমাদের বাড়ির সামনে ঝিলটা দেখেছ? দেখো আমাদের বাড়ির সামনে ঝিলটা। তো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে যারা চ্যানেলে নতুন আছো। আর আজকে তোমাদের কোথায় নিয়ে যাই দেখো, নদীর ধারে যাচ্ছি, নদীর মানে নদীর ধারে ওয়েদারটা আজকে সত্যি, ওয়েদারটা ভালো আছে, কিন্তু ওই বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যাওয়াটা না খুব চাপের। আর হেঁটে যাচ্ছি তার কারণ হচ্ছে এখন অনেক নিয়ম করেছে, যাই হোক একেবারে টোটো যাবে না, মাঝখান থেকে টোটো যাবে না, এই তাই সেই অনেক কিছু ব্যাপার করেছে, তো ওই কারণেই হেঁটে যেতে হচ্ছে। এবার কিছুটা হেঁটে যাব, আবার কিছুটা টোটো বা টোটোতে উঠবো, তো সেটা মানে পোষাবে না, তো সেই কারণেই আমরা ভাবলাম পুরোটা হেঁটেই যাই। হাঁটা তো কোনো ব্যাপার না, কিন্তু ওই বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটাই ব্যাপার। কেমন লাগছে বলো? আজকে এখন মানে ঘাটা নামছিল, জোয়ার চলে যাচ্ছে, এবার ঘাটাই নামছে, কিন্তু হাওয়াটা দারুণ দিচ্ছিল। বাবা কি জ্বালা, বাচ্চা কাচ্চা নিয়ে আসা দায়, আর নিয়ে আসার ইচ্ছা নেই। আহ, নদীর নদীর হাওয়া খাচ্ছি। স্কুল নাকি? ওরা তো স্কুল কোথায় খাচ্ছিস? আবার নাকে হাত দিচ্ছিস? তোর অফিস আছে সাদা? হ্যাঁ, কি তোর সাদা অফিস না তোর সাদা স্কুল? বাহ, কি দারুণ লাগছে দেখ, ভিউটা ক্যামেরাতে লাগছে দেখ, বাবা কি সুন্দর, কি সুন্দর লাগছে না? এই শুনে না, পড়ে যাবে, তুমি হাতটা ধরো, হাতটা ধরো, চলো। আচ্ছা, আমি আমুলটা ধরো। রললি কি ধরো? পেঁয়াজ দেবো তো একটু? হ্যাঁ, নদীর ধারে আসার একটা কারণও আছে, আর এই সুন্দর ভিউটা তোমাদের সাথে শেয়ারও করব সেটাও। আর এই জায়গাটা দেখছো, জায়গাটাকে মুক্তাঙ্গন বলে আর কি। এই জায়গাটা মানে একদম নদীর এন্ডিংয়ে, মানে এন্ডিং না মানে রাস্তার এন্ডিংটা, এই জায়গাটা একটা বেশ সুন্দর করে বাঁধানো আছে, জায়গাটা খুব সুন্দর। এখানে সকালবেলা সবাই মর্নিং ওয়াক করতে আসে আর ব্যায়াম ট্যায়াম করে, জায়গাটা খুব সুন্দর জায়গা। আর আমরা এখানটা এসছি ওই মমতা আর আমার কয়েকটা বন্ধু আসবে বলে, তো কিন্তু দেখো মমতারা এসছে তখন অন্ধকার হয়ে গেছে, আর ওরা যখন এসে তখন আর ওই অত দূরে যায়নি, মুক্তাঙ্গন অব্দি যায়নি, তো আমরা মাঝখানে একটু জায়গায় বসেছিলাম। আর আমার মেয়ে কন্টিনিউ মানে এসে আর ওর ভাল লাগছে না, অস্থির হয়ে যাচ্ছে, অস্থির করে দিচ্ছে, তো আমরা কিছুক্ষণ একটুখানি সময় কাটালাম বন্ধুরা মিলে। একটা ফেসবুকে যারা থাকো তারা তো দেখেছো, লাইভ করেছিলাম অল্পটা সময় ধরে। বলছে ফিল্টার লাগানো নেই, সাবধানে, কিরকম চিন্তা কর, ফিল্টারের দরকার নেই, ফিল্টারের দরকার নেই। হ্যাঁ বলো। তো আমরা দেখা করে, আর রিক ভাই আমাদেরকে জোর করে পকোড়া তারপর মোমো এইসব খাওয়ালো, তো এইসব খেয়ে দিয়ে আমরা ভিডিও ভিডিও বানিয়ে বাড়ি পৌঁছালাম। একটু দেরি হয়েছিল, বেশি দেরি হয়নি ওই আর কি। তো চলো, বেশি আর মানে বেশি কথা বলবো না, এখানেই ভিডিওটা এন্ড করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরে কোনো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আদর করবে তোকে, একটু আদর করে দাও, একটু আদর করে দাও বাবা, একটু গায়ে হাত দাও, একটু গায়ে হাত দাও, গায়ে হাত দাও, গায়ে হাত দাও।
না?